আমরা দেখব PT100 টেস্টিং এবং ফর্মুলা এবং টেম্পারেচার বৃদ্ধির সাথে রেজিস্ট্যান্স কিভাবে পরিবর্তন হয় সেই ধরনের একটি টেবিলও দেখব ভিডিওটির শেষে। তো এই PT100টি স্লাবস ডাইং মেশিনে ব্যবহার হয়ে থাকে, এখানে ডাবল পার্ট PT100। তো নর্মালি 26°C টেম্পারেচারে PT100-এর টেম্পারেচার থাকে 110 ওহম। তো এখানে দুইটা পার্ট আছে, একটা পার্ট নষ্ট হয়ে গেলে অন্য পার্টটা আমরা ইউজ করতে পারবো, বা যে সকল মেশিনে দু ডাবল পার্টেরই প্রয়োজন পড়ে সেখানে ডাবল পার্টই আমরা ইউজ করতে পারবো। তো টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে রেজিস্ট্যান্সও বৃদ্ধি পাবে PT100-এর ক্ষেত্রে। তো এই ধরনের একটি ফর্মুলা ভিডিওটির শেষে উপস্থাপন করা হয়েছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি সূত্রটি পেয়ে যাবেন। এখানে একটা আরেকটি সেন্সর, টেম্পারেচার সেন্সর ইউজ করা হয়েছে, এটি সিঙ্গেল পার্টের PT100 যেটা ফংস ডাইং মেশিনে ব্যবহার হয়ে থাকে। এখানেও নর্মালি 26°C টেম্পারেচার, যেহেতু এখানে 26°C টেম্পারেচার, সো 110 ওহমই শো করবে, 110 ওহমস ফর 26°C টেম্পারেচার। এখানে টেম্পারেচার ডিটেক্ট করার ফর্মুলাটি দেওয়া রয়েছে এবং একটি টেবিলও দেওয়া আছে। আশা করি সকলে উপকৃত হবেন।